নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টুডে নিউজ। টুডে নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আরও শক্তিশালী নিম্নচাপ, বইছে ঝোড়ো হাওয়া, আগামী 48 ঘন্টায় ভারী দুর্যোগের আশঙ্কা, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, হ্যাঁ, আগামী 48 ঘন্টার মধ্যে রাজ্যের এই জেলাগুলিতে প্রবল দুর্যোগ হতে চলেছে, সঙ্গে প্রবল বৃষ্টি, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। তো বন্ধুরা, এই বিষয়ে হাওয়া অফিস আরও বিস্তারিত কী জানাচ্ছে, বিস্তারিত জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করুন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হচ্ছে। আজ থেকে অষ্টমী অর্থাৎ 24 অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ষষ্ঠীর সকাল থেকে মুখভার আকাশের মেঘলা আকাশের পাশাপাশি বইছে ঠান্ডা ঝোড়ো হাওয়া। তাপমাত্রা তো সামান্য হেরফের হয়েছে, গুমোট গরম থেকে সাময়িক স্বস্তি পেয়েছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রাথমিক অভিমুখ ছিল উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূল দিকে, তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন স্থলভাগে প্রবেশ না করে উপকূল এলাকাতে এই নিম্নচাপ আরও শক্তি বাড়িয়েছে। এখন এই নিম্নচাপ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূল বরাবর বাংলাদেশ দিকে এগোবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গ উপকূলে নিম্নচাপ অবস্থানের কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দুর্যোগের আশঙ্কা থেকেই যাচ্ছে। 55 থেকে 60 কিলোমিটার বেগে উপকূলীয় জেলাগুলোর বইতে পারে ঝোড়ো হাওয়া। এছাড়া সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা থাকায় নিরাপত্তার কারণে 24 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উপকূলীয় জেলাগুলিতে, কারণ আলিপুরের পূর্বাভাস পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি এসে এই নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। আজ সকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। গতকাল সন্ধ্যায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। আজ সকাল থেকে মেঘলা রয়েছে আকাশ, দক্ষিণবঙ্গে তাপমাত্রা 25 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 92%, সর্বোচ্চ 61%। গত 24 ঘন্টায় 0.6 মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে, এমনটা জানিয়েছে হাওয়া অফিস। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে এইসব জেলায় বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। এছাড়া আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি জেলাতে। ঝড় বৃষ্টির ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে জল জমতে পারে, জলমগ্ন হতে পারে শহর ও শহরতলি, এবং বিভিন্ন জেলায় রাস্তাঘাট ডুবে যেতে পারে। ঝোড়ো হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে পুজো মণ্ডপগুলি। 2 মেদিনীপুর, 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এই 3 দিন ভারী দুর্যোগের সতর্কতা রয়েছে। রাস্তাঘাট জলমগ্ন হওয়ার পাশাপাশি ব্যাপকভাবে ক্ষতি হতে পারে ফসলের। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে 25 তারিখ অর্থাৎ নবমীর দিন থেকে আবহাওয়া উন্নতির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, অবশ্যই বিস্তারিত বুঝতে পারলেন। এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করুন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।